আসসালামু আলাইকুম। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেনের এই কবিতাটা পড়লে এই ট্রেন ভ্রমণের সঙ্গে অনেকটা মিলে যায়। একদম ট্রেনে ভ্রমণের সময় যেমন চারিপাশের দৃশ্য দেখা যায়, ঠিক ট্রেন কবিতার ভিতরে এমনই সব বর্ণনা আছে। অবশ্য আমি আজকে কবিতা পড়ছি না বা কবিতা পড়ার কথাও বলছি না, ট্রেন ভ্রমণের সঙ্গে কবিতাটা একদম মিলে যায় সেটাই আমি একটু বললাম। ট্রেন স্টেশনে যে ট্রেনে উঠতে হয়, এই ট্রেন স্টেশনটা অনেক সুন্দর দেখতে, যার জন্য আমি এই ভিডিও চিত্রটা গ্রহণ করেছি। আর হচ্ছে ট্রেন স্টেশনে যে তারপরে ট্রেনে উঠতে হয়, যেখানে সেখানে থেকে ট্রেনে ওঠা সম্ভব নয়, ট্রেন যে রাস্তার উপর দিয়ে চলে, যে পাথের উপর দিয়ে চলে, ও যেখানে সেট করা আছে সেখান দিয়েই চলে, অন্য জায়গা দিয়ে ও চলতে পারে না, যার জন্য ট্রেনের লাইনগুলো যে দিক দিয়ে করা হয়েছে গ্রামের ভিতর দিয়ে শহরের ভিতর দিয়ে, তার দুপাশের যে দৃশ্য অপূর্ব লাগে। আর মনে হচ্ছে ছুটে চলেছে ট্রেন, যখন চলছে তখন মনে হয় যে চারিপাশের বাড়িঘরও ছুটে চলছে ট্রেনের সঙ্গে। আসলে ওগুলো তো স্থির, আর ট্রেন তো চলছে, ছুটে চলছে সামনের দিকে, কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে, কোথায় তার বাড়িঘর বোঝা যায় না। ট্রেনের তো বাড়িঘর নেই, আসলে এটা কাল্পনিক একটা চিন্তা যে ট্রেনেরও বাড়িঘর আছে, সে চলেছে ছুটে ছুটে, এরকম মনে হয়। আর ঝকঝকঝক একটা শব্দ হয়, এটা তো সবাই জানে, ট্রেনে যারা চড়েছে তারা জানে, যারা চড়েনি তারা বুঝতে পারবে না ট্রেনের ভ্রমণটা কতটা আনন্দদায়ক। আর হচ্ছে এই যে দুপাশের যে সবুজ শ্যামল ঘাম গাছ, এগুলো হলো ধান গাছ, এই ধান গাছের এই কার্তিকের মঞ্জুরি ফুল হবে, এই তো কার্তিক মাস, এই কিছুদিন পরেই দেখা যাবে যে ধানের মঞ্জুরি হয়েছে, ধান সোনালি আকার ধারণ করেছে এবং কৃষকের মুখের হাসি ফুটেছে। এটা অত্যন্ত মধুর, এই কৃষকের মুখের হাসি অত্যন্ত মধুর, যখন ধান পাকে তখন কৃষকের মুখে হাসি ফোটে, কারণ তারা অনেকটা সময় তারা অপেক্ষা করে যে এই ধান হবে, এই ধানের বিক্রি করে তারা তাদের জীবিকা জীবন জীবিকা নির্বাহ করবে, পরিবারের সকলের চাহিদা মেটাবে এই জন্য। আর এই যে মাছের খামার, তারপরে ধানের ক্ষেত, পাখিরা বসে আছে গান করছে, কলরব করছে, সব কিছু ট্রেন স্টেশনে ট্রেনে চড়ে বোঝা যায়। আর ট্রেনে চড়ে একটা মজার ব্যাপার দেখলাম, যেটা ধারণ তোমাদেরকে দেখাতে চাইছি এই জন্যই যে যারা ট্রেনে উঠবে তারা সতর্ক থাকবে, ট্রেনের জানলার কাছে বসে মোবাইল নিয়ে হাতে রাখে এরকম ছিনতাইকারীরা নিয়ে চলে যায়, আবার সোনার চুড়ি বা আংটি এগুলো ভ্রমণের সময় না পরাই ভালো, তাহলে সাবধানতা অবলম্বন করলে সুস্থভাবে থাকা যায়। তবে ট্রেনের স্টেশনে যে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ হচ্ছে যদি ট্রেন স্টেশনে পা স্লিপ করে নিচের দিকে পড়ে যায় তাহলে কিন্তু ওঠা বড় মুশকিল এবং একটা দুর্ঘটনা ঘটতেই পারে। সবসময় সাবধানতা অবলম্বন করতে হয়, সাবধানতার সঙ্গেই চলতে হয়। আর ট্রেন স্টেশনের যখন ট্রেন একটা স্টেশনের জায়গায় দাঁড়ালো, তখন এয়ারপোর্টের কাছে যখন দাঁড়ালো তখন দেখা যায় যে ওখানে বিমান দেখা যাচ্ছে, বিমান আকাশে উড়বে এমন অবস্থায় রানওয়েতে একটা বিমান দেখা গেল, অনেক মজা লাগে তাই তো। এইভাবে ট্রেনে চড়লে বেশ আনন্দই লাগে, ট্রেন ভ্রমণ কিন্তু খুবই আরামদায়ক এবং আনন্দদায়ক। আল্লাহ হাফেজ।